আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অলারাউন্ডে অনেক ভালো আছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। বৃষ্টি আমার খুবই পছন্দ, তো আমার বিশ্বাস সবাই বৃষ্টি পছন্দ করে। আর বৃষ্টি দেখলে না কেমন যেন পুরোনো দিনের কথা খুব বেশি মনে পড়ে যায়, ইচ্ছে করে সেই দিনগুলোতে আবার চলে যায়, কিন্তু সেটা একদমই সম্ভব না। তো বারান্দার গাছগুলো দেখে আমি একদম সরাসরি কিচেনে চলে আসছি। আজকে সকালবেলা এখন রুটি বানাবো, ময়দার রুটি বানাবো আর ডিমের চুকচুকা করব। আর ডিমের চুকচুকা যেটা বলছি, এই রেসিপিটা হচ্ছে একদম অ্যারাবিয়ান একটি ডিশ। এটা সাধারণত সৌদি আরব আর দুবাইতে খুবই জনপ্রিয় একটি রান্না। তো আমি আজকে এই রান্নাটি দেখাবো। যারা নতুন রাঁধুনি, আমার বিশ্বাস এই রান্নাটি আপনাদের ভালো লাগবে, শিখতেও পারবেন। আর দুপুরের, আজকে যেহেতু সকাল হালকা নাস্তা, তো দুপুরে একটু ভারী খাবারই করবো, মোরগ পোলাও রান্না করব। তো সেজন্য আমার সাথেই থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ওই যে ডিমের চুকচুকার কথা বলছি, সেটা হচ্ছে সৌদি আরবের একটি ডিশ। আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি প্রায় 30 বছরের মতো সৌদিতে ছিলেন। তো আমার আম্মাও সেখানে যাওয়া আসা করতো, তো ওই সুবাদেই আর এই রেসিপিটি শেখা আমার আম্মার কাছ থেকে। তো ডিমের চুকচুকা করতে সাধারণত টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম লাগবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর এখন ডিমের চুকচুকা করতে এখানে আমি 6টি ডিম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বেশি ব্যবহার করতে পারেন, কমও করতে পারেন। তো আমি লবণ দিয়ে একটু ডিমগুলো ফিটিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা তেলের পরিমাণটা একদম বেশি বা একদম কম করা যাবে না। তো পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা ভাজার পর যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর টমেটো কাঁচামরিচ দেওয়ার পর আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট সামান্য লবণ দিয়ে আরেকটু রান্না করে নিব। যখন দেখব টমেটো একদম গলে গলে যাচ্ছে, তখন ফিটে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর ডিম দেওয়ার পর এটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। যখন এটা ঝুড়ি ঝুড়ি হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে রান্নাটি হয়ে গেছে। তো হয়ে গেল রান্না। এখন আমি জুবরানকে নাস্তা খাওয়াবো, রুটি খাওয়াবো। তো নাস্তা খাওয়ানোর পর দুপুরে রান্না করব। তো এখানে আমাকে হেল্প করে যে মেয়েটি আছে, ওর নাম হচ্ছে সিমুকে বলেছি যে তুমি সব রকমের মশলা রেডি করে দাও, তো আমি পরে এসে রান্না করব। তো এখানে জুবরানকে নাস্তা খাওয়ানোর পর আমি কিছু হাতের কাজ শিখে নিচ্ছি, তো তারপর আমি কিচেনে চলে যাব। তো আমি আজকে কিছু কথা বলবো, যেই সমস্ত নতুন ভাইয়ারা বা আপুরা আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তারপর দেখা যায় যে অনেক ভাইয়াদের আপুদের কমেন্টস এত ভালো লাগে, তারপর দেখা যায় যে সকালে কমেন্টস করেন, তারপর বিকেলবেলা দেখি কেন জানি যারা নতুন আসে তারা আবার কিভাবে চলে যায়, আমি আসলে বুঝি না। তো আমি বলবো যে যারা কমেন্টস করেন তারা অবশ্যই 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখবেন, তারপর কমেন্টস করবেন। আর এতে করে আমার উপকার হবে, যাতে কোনো ক্ষতি না হয়। এক ইউটিউবার আপুর কাছ থেকে শুনেছি যে ভিডিও না দেখে কমেন্টস করলে নাকি কিভাবে যেন সাবস্ক্রাইব কেটে নেওয়া হয়। আমি ওই ব্যাপারে এতটা ক্লিয়ার না, তারপরও বলবো ভালো লাগলেই কমেন্টস করেন, ভালো না লাগলে কমেন্টস করার দরকার নাই। তো এখানে মোরগ পোলাও রান্না করতে প্রথম আমার চিকেনটাকে রান্না করতে হবে। তো এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এখন আমি দিয়ে কিছু গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখানে 1/3 কাপ পরিমাণ আদা বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু জায়ফল জয়িত্রী বেটে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 2 টেবিল চামচ বাটা মশলাটা দিয়েছি। তারপরে এখন আমি চিকেনটাকে হাই হিটে 10 মিনিটের জন্য পানি ছাড়াই রান্না করব। তো একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। তো 10 মিনিট পর দেখেন চিকেন থেকে কত পরিমাণে পানি বের হয়েছে, আর আজটা মনে হয় খুব বেশি ছিল। দেখেন আমার চিকেনটা সাইড দিয়ে একটু লেগে গিয়েছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করব। চিকেনটা খুব বেশি সেদ্ধ করব না, যেহেতু আমি পোলাও রান্না করব চিকেন দিয়ে। তো পোলাওতে যখন চিকেনটা দিব, বাকি সেদ্ধটা পোলাওর মধ্যেই হয়ে যাবে।
তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। চিকেনটা বেশি সেদ্ধ করে ফেললে পরে কিন্তু চিকেনটা যে পোলাওতে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ ক্রিম ব্যবহার করছি, এটা কিন্তু খুবই টেস্ট করে মোর পোলাওটা। তো আপনাদের যদি ক্রিম না থাকে হাতের কাছে, অনেকেরই অনেক সময় অনেক কিছু বাসায় থাকে না, তবে সেক্ষেত্রে আপনারা দুধের সরটা বেটেও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো চিকেনটা রান্না হয়ে গেল, তো এখন আমি চালটা ভেজে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছি, আর এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। আমি 5টি চিকেন নিয়েছি আর 4 ভাগ করে কেটে, আর 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। চালটাকে একটু ভেজে নিব, তারপর আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিয়েছি। আর পানির ব্যবহারটা হচ্ছে যদি চালটা আপনার পুরনো থাকে তো সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে, আর যদি চালটা নতুন হয় তাহলে সেক্ষেত্রে পানিটা কিন্তু খুবই অল্প দিতে হবে। তো এখন আমি রান্না করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, এভাবে আমি 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করব। তো এখানে আমি কিছু কিশমিশ ঘি ব্যবহার করেছি, আলু বোখরা দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এখন হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে তারপর আমি ঢাকনা দিয়ে ঠেকে চুলা বন্ধ করে দমে দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তো আমার একটু লবণ মনে হয়েছে লাগবে, আমি আরেকটু দিয়েছি। লবণটা তো যার যা স্বাদ মতো আপনাদের স্বাদ মতোই দিবে। তো দমে দেওয়ার পর দেখেন পোলাওটা কত ঝরঝরে আর সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। তো এখন কিছু বেরেস্তে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল মোরগ পোলাও। আপনারা যারা নতুন রাঁধুনি তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস ভালো লাগবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে ছাদে চলে আসছি, এটা আমার প্রতিদিনের রুটিন। ছাদে হয়তো সকালে আসবো নয়তো বিকেলে আসবো, আমার ভালো লাগে, আমার বেশিরভাগ সময় এখন ছাদেই কাটে। তো দেখা যায় যখন আমি ছাদে আসি কিছু না কিছু ফল আমি নিই। তো আজকে কমলা, এটা হচ্ছে কমলা গাছ, তো কমলা সাইজটা একটু মাঝারি সাইজে, খুব একটা বড় হয় না, আর খেতেও খুবই স্বাদ, একদম খুব মিষ্টি বলবো না, টক মিষ্টি মিলিয়ে। আর এখন যেটা নিচ্ছি এটা তো মালটা, এটা কিন্তু খুবই মিষ্টি। তো আর মরিচ নিচ্ছি, এই গাছের মরিচগুলো খুবই টেস্ট, দেখতে ততটা সবুজ না, একটু ইয়েলো কালারের, কিন্তু খুবই মজার এই গাছের মরিচগুলো। তো দেখা যায় যখন ছাদে আসি তখন কিন্তু কিছু না কিছুই আমি নিয়ে যাচ্ছি। আজকে আপনার মরিচ, কামরাঙ্গা, মিষ্টি জাম্বুরা, মালটা, কমলা, একদম এক ঝুড়ি ফল নিয়ে বাসা যাচ্ছি। তো আমি বলবো আপুদেরকে আপনারা এখনই গাছ লাগান, একটু একটু মাটিতে কিছু ফলের গাছ, মরিচ গাছ, বিভিন্ন রকমের সবজি গাছ ইচ্ছে করে লাগাতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে এখান থেকে যতটুকু পাই না কেন সেটাই কিন্তু স্বাস্থ্যসম্মত, একদম ফরমালিন মুক্ত ভালো একটা খাবার আমরা ইচ্ছে করলেই, একটু চেষ্টা করলেই পেতে পাই। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে সাধারণ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বার্গার তৈরি করা যায়। তো এখন আমি সন্ধ্যার রেসিপিতে বার্গার রেখেছি, আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, আমি কীভাবে ঘরে খুব ঝটপট করে বার্গার তৈরি করা যায় সেই রেসিপিটাও দেখাবো। তো ছাদ থেকে চলে আসছি, এখন আমি বার্গার বানাবো। তো আজকে সন্ধ্যার নাস্তায় বার্গার থাকবে। তো এখানে চিকেন রেডি করছি, এখানে আমি বুকের কিছু মাংস নিয়েছি। তো এখানে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, কিছু গরম মশলার গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে এখন আমি এগুলোকে ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো উপকরণ মেখে এখন আমি চিকেনটাকে ভেজে নিব, তারপর আমি বার্গারটা রেডি করব। তো আপনারা ইচ্ছে করলে 10-15 মিনিট রেখে দিতে পারেন, বাট আমি এখানে রাখিনি, তো সাথে সাথে করে নিয়েছি যেহেতু সময় কম। আমি একটা ডিম দিয়েছি, ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এতে হয় কি চিকেনটা খুবই ক্রিসপি হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু ময়দা নিয়েছি, তো ময়দাটাতে এখন আমি চিকেনটা নিব, নিয়ে মিশিয়ে তারপর পানিতে মিশিয়ে আবার ময়দা লাগিয়ে তারপর আমি ডুবো তেলে ভেজে নিব। তো এভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নিচ্ছি, হয়ে গেল, এখন আমি ভাজবো।
আর চিকেনটা ভাজার সময় আঁচটাও মিডিয়াম রাখলেই ভালো হবে, তো তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেল, আর বার্গার বানটা তো আমি বাসায় করেছি, তো চিকেনও ভাজা হয়ে গেছে। তো এখন আমার বার্গার তৈরি করার জন্য কিছু সবজি নিয়েছি, যেমন শসা পাতলা করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর এখানে আমি লাল ক্যাপসিকামটা নিয়েছি। লাল ক্যাপসিকামটা খেতে ভীষণ মজা, আমি বার্গারে এটা ব্যবহার করি। আর এখন বার্গারের জন্য আমার সস বানাতে হবে, তো সেজন্য আমি এখানে মেয়োনাইজ নিচ্ছি, আর মেয়োনাইজের সাথে আমি কিছুটা চিলি সস মিশিয়ে বার্গার সসটা রেডি করে নিব। তো দেখা যায় যে আমরা বাসায় করি, অনেক সময় আমাদের অনেক কিছু থাকে না, যেমন আজকে আমার লেটুস পাতা ছিল না, আর চিজ ছিল বাট দুই পিস ছিল, যেহেতু আমি অনেকগুলো বার্গার করছি তো দুই পিসে হবে না, তো আর এসের জন্য আর চিজটা ব্যবহার করিনি। আর যদি এই দুইটা জিনিস ব্যবহার করতাম তাহলে মানে সব কিছুই উপকরণ ব্যবহার করা হতো। তো সসটা রেডি হয়ে গেল, আমি এখন বানটা সাজাবো। তো এইভাবে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটু বাটার মেখে নিয়েছিলাম, সেটা আমি এখন ভিডিওতে দেখাতে পারিনি। তো তারপর বাটার মেখে নেওয়ার পর তারপর আমি বার্গার সসটা দিচ্ছি, আর এভাবে শসা ক্যাপসিকাম টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও দিব। তো আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন, আর ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। তো যুব্রান্ত বার্গার খাচ্ছে, খেতে চিকেনটা বের হয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখন বিদায় নিচ্ছি এ পর্যন্তই, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।